মানুষে মানুষে মুসলমানে মুসলমানে হিংসা করা আল্লাহর ফরজ ইবাদত, ঠিক না ভাই? নবীর সুন্নত তো। এই মসজিদে ফজরের নামাজের জামাতে অল্প মুসল্লি আসে না? একজন জামাত, একজন তবলিগ, একজন সরমনা, একজন ফুরফুরা, একজন কওমি, একজন আলী, এরকম না? এরাই তো জামাতে নামাজ পড়ে। এরা পরস্পরে ভালোবাসে না একটু? হ্যাঁ, তাহলে বোঝা গেল যে এই গ্রামের সবচেয়ে দিনদার মানুষেরা যে কাজটা করে সেটা নিশ্চয় আল্লাহর কোনো ভালো ইবাদত, ভালো ইবাদত না? শোনেন, শয়তান তো মানুষের জাহান্না নেবে মদ দিয়ে, জেনা দিয়ে, ব্যবিচার দিয়ে, কিন্তু আল্লাহর যারা ভালো বান্দা মদ খাবে না, আকাম করবে না, বিড়ি খাবে না, সিগারেট খাবে না, দাড়ি সাজবে না, নামাজ কাজা করবে না, জান্নাতে যাওয়ার জন্য কোট করে বসে আছে, এই রকম বান্দাদের কি শয়তান জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে? করবে না। কি করবে? ওরা তো মদও খাবে না, ওরা নামাজ কাজা করবে না, দাড়িও সাজবে না, কি করে নেবে? এই জান্নাত পাগল মানুষদেরকে দোজকে নেওয়ার জন্য শয়তানের তিনটে অস্ত্র আছে, শিরিক, বিদাত আর হিংসা। শিরিক বিদাতের কথা এখন আর বলবো না, হিংসাটা শুনেন। হিংসা মদ খাওয়ার মতো একটা হারাম কাজ। কোনো মুসলমানকে দুশ্মন মনে করা, তাকে শত্রু মনে করা মদ খাওয়ার মতো হারাম কাজ, এটাকে বুগদ বলে আরবিতে। তবে মদ খেলে একটা গুণা হয়, আর হিংসা বিদ্বেষে গুণা তো গুণা হয়, নেক আমল পুড়ে পুড়ে ছাই হয়ে যায়। তাহলে শয়তানের কোনটাই লাভ বেশি? হ্যাঁ, এই জন্য যাদের নেক আমল নেই তাদের হিংসা কম। দেখবেন নাচ গান করে, সিনেমা করে, কিন্তু এত হিংসা করে না। কিন্তু আমরা যারা দিনদার তাদের ভিতরে হিংসা বেশি, কারণ শয়তান জানে এরা দু একবার নাচ গান করলে দোজখে নিয়ে যাবে না, তো অবাক করে জান্নাতে চলে যাবে। কাজে এমন কাম দেব যেমন সব নেক আমল পুড়িয়ে ছাই হয়ে যায়। তো ভাইরা, হিংসা শিক্ষা ওই দুই দল মানুষ, এক দল হলো রাজনৈতিক নেতারা, তাদের স্বার্থটা কি? ক্ষমতায় যাওয়া, ঠিক না? তারা ক্ষমতায় যাওয়ার জন্য আমাদেরকে কি শিখায়? ও দেশের দুশ্মন, ও স্বাধীনতার দুশ্মন, ও জাতির দুশ্মন, ওর দুর্বিন, ওর মার ধর, এগুলো ঠিক না? আর এক শ্রেণী হিংসা শিখায় ছিল হুজুররা, কি স্বার্থে? মুরিদ, মহব্বত, ভক্ত ঠেকানোর স্বার্থে। তা আমরা রাজনীতিও করবো, হুজুরদের কাছেও যাবো, আমি কোনো হুজুরের খারাপ বলছি না, তবে আপনারা একটা পরামর্শ দিচ্ছি, আমার কথাই, রাজনীতিবিদের কথাই, নিজের মনে হিংসা আনবেন না, হুজুরদের কাছে যেতে হবে, উপায় নেই। তবে হুজুর যদি হিংসার কথা বলে, বলে আল্লাহ হুজুর যা বোঝে বোঝে, আমিও তো বুঝি শুধু নে, তোমার নবীর সব উম্মতের আমি ভালোবাসি, কথা বোঝেননি? আল্লাহর প্রিয় সবচেয়ে বড় ইবাদত হলো যে আপনি আল্লাহর দিকে তাকিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে, যে অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, আল্লাহ আল্লাহর রাসূলকে মানে, অস্বীকার করার মতো কিছু করেনি, এরকম সকল ইমানদারকে আপনার ভাইয়ের মতো, আপন ভাইয়ের মতো, রক্তের ভাইয়ের মতো তাকে ভালোবাসবেন, তার জন্য দোয়া করবেন, এটা হলো আল্লাহর প্রিয়তম একটা নেক আমল। যখন আপনার এই অন্তরের ভালোবাসাটা আল্লাহর জন্য হবে, আলেম ওলামা সব আলেম, আল্লাহ আমি অত বুঝি নে, অমুক হুজুর দিনের কথা বলো, অমুক হুজুর দিনের কথা বলে, হুজুর অমুকের অমুকটা ভালো লাগে না, আল্লাহ তোমার নবীর সুন্নত দেখে সবাইকে ভালোবাসি, সব আলেমকে তুমি হেদায়ত করে দাও, সব মুসলমানকে হেদায়ত করে দাও, অন্তর দিয়ে সব মুসলমানকে ভালোবাসবেন, আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকিয়ে, আর কারোর দিকে তাকাবেন না। একজন মানুষ আমার নবীকে ভালোবাসে, বুঝি নবীর কথা বলে, আল্লাহর কথা বলে, কিন্তু আমাদের ইমাম আবু হানিফাকে ভালোবাসে না, তার বিরুদ্ধে কথা বলে, ওই লোকটাকে আমরা ভালোবাসবো না হিংসা করব? যদি ভালোবাসেন তাহলে বুঝতে হবে না আল্লাহর আপনার কলবে ইমাম আবু হানিফার চেয়ে আল্লাহ এবং আল্লাহর রসুল বড়। আর যদি ও আল্লাহর কথা যাই বলে নবীর কথা, যেহেতু আবু হানিফার মিডিয়ায় আসেনি, ও ভালোবাসি নে, তাহলে বোঝা যাবে আপনার কাছে আবু হানিফা আল্লাহ আল্লাহর রসুলের চেয়েও বড়। খদ্দার এরকম যাবেন না। মনে করেন একজন আলেম নেককার মানুষ, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে, বুঝি শরীয়তে কোরআন হাদিসের কোনো কথা খেলাফ করছে না, দাড়ি রাখে, নামাজ পড়ে, যেকাত দেয়, আরাম করে না, কিন্তু সে আমার পীর সাহেবকে গাল দেয়, অথবা আমার দলকে জামাত ইসলামকে গাল দেয়, অথবা আমার তবলিগকে গাল দেয়, আমি তার ভালোবাসবো না ঘৃণা করবো? যদি ঘৃণা করি বুঝতে হবে আমি আল্লাহর মহব্বতে না, দলীয় মহব্বত এসে গেছে। আর যদি বুঝি যে দল আমার দল পছন্দ হয় না, সে বোঝে না, ঠিক আছে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের তো মহব্বত করে, আমাকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা পয়সা লাগে না, কিন্তু এর মাধ্যমে ইমান মজবুত হয়, আল্লাহর পথে চলা সহজ হয়। কথা কি বুঝতে পেরেছেন?